হেই গাইজ, কি খবৰ চবৰে? আশা কৰোঁ ভালে আছে বুলি। অসমৰ নাম্বাৰ ওৱান প্ৰাইভেট জব পৰ্টেললৈ চবকে স্বাগতম কৰিলোঁ। আৰু আজি আমি কিছুমান ভাল ভাল প্ৰাইভেট জব ভেকেঞ্চি অসমৰ ডিছকাছ কৰিম, য'ত কোনো ফিজ দিব নালাগে, কোনো কনচালটেচন নোযোৱাকৈ ঘৰত থাকি থাকি আৰামছে আবেদন বা এপ্লাই কৰিব পাৰিব। সময় নষ্ট নকৰি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ। নিচিনা খালি গুগলত আহি টাইপ কৰি দিলে হ'ল আমাৰ চেনেলৰ নাম অসম জব ফ্ৰী নেটৱৰ্ক, সেনেকৈ ৱেবছাইটটো আহি যাব, য'ৰ পৰা মই সদায় আপোনাৰ চাকৰিৰ পৰা আপডেট দি থাকোঁ। আৰু আপুনি নিজে সেই ৱেবছাইটটো ভিজিট কৰি চাকৰিবোৰ চাব পাৰিব আৰু আবেদন কৰিব পাৰিব। আজি আপোনালোকৰ আহিছে উজ্জীৱন স্মল ফাইনেন্স বেংকৰ ভেকেঞ্চি। আৰু উজ্জীৱন স্মল ফাইনেন্স বেংক বুলিয়ে নহয়, ভাল ভাল কোম্পানী অফিচৰ ভেকেঞ্চি আছে। ভিডিঅ'টো যদি সম্পূৰ্ণ চাব, বস্তুখিনি ভালদৰে বুজি যাব। যোৱাকালি যদি ভিডিঅ'টো চোৱা চাব পাৰে, এয়াৰপৰ্টৰ ভেকেঞ্চি চলি আছে। যোনেজনে আবেদন বা এপ্লাই কৰা নাই, এপ্লাই কৰিব পাৰে। 30 ডিচেম্বৰ লাষ্ট ডে' হয়, তাৰ আগতে যাতে আবেদনখিনি কৰি লয়। মাৰুতি সুজুকি নেক্সাৰ ভেকেঞ্চি চলি আছে। জুৱেলাৰী দোকানৰ চাকৰি চলি আছে। লেটেষ্ট প্ৰাইভেট জব ইন আছাম, প্ৰাইভেট জব ডিচেম্বৰ মাহত হ'বলগীয়া গ্ৰেড 3 গ্ৰেড 4 ৱাক ইন ইণ্টাৰভিউবোৰ যদি জানিব খোজে, এইটো ভিডিঅ' চাব পাৰে। চ' বহুত ভেকেঞ্চি ডেইলি বেচিছত আহিয়ে থাকে, সেইটো কাৰণে যাতে ভিডিঅ'বোৰ ৰেগুলাৰ চাব চেষ্টা কৰে, যাতে ৰেগুলাৰ পাই থাকে। আজি ভেকেঞ্চিবোৰ আমি ডিছকাছ কৰিম। আজি আপোনালোকৰ আহিছে উজ্জীৱন স্মল ফাইনেন্স বেংকৰ ভেকেঞ্চি। কোনো এক্সাম দিব নালাগে, কোনো ফিজ দিব নালাগে, ডাইৰেক্ট ৱাক ইন ইণ্টাৰভিউ হ'ব আৰু অনলাইন এপ্লাই কৰিব লাগিব। বুজাই দি আছোঁ মই, ভালদৰে ভিডিঅ'খিনি সম্পূৰ্ণ চাওক। বহুতে সম্পূৰ্ণ নাচায় যি টি কমেণ্ট কৰে, সেইটো কাৰণে সম্পূৰ্ণ চাওক, বস্তুখিনি মই ভালদৰে বুজাই দি আছোঁ। প্ৰথম ভেকেঞ্চি আছাম লোকেশ্যনৰ কাৰণে, যাৰ যাৰ FMCG চেলছৰ অভিজ্ঞতা আছে সিহঁতৰ কাৰণে ভাল ভেকেঞ্চি। নলবাৰী, অসমৰ মই কৈ দি আছোঁ, ত্ৰিপুৰা এটা আছে অসমৰ নলবাৰী, শিলচৰ, লক্ষীপুৰ এইটো গোৱালপাৰাত আছে, এইটো লক্ষীমপুৰ নহয় লক্ষীপুৰ এইটো গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টত আছে। তাৰপিছত ডিফু, কাৰ্বি আংলং, লামডিং, কোকৰাঝাৰ আৰু বাকীকেইটা নাগালেণ্ড আৰু ত্ৰিপুৰা। চেলাৰি পাব 10,000 পৰা 12,000, ESI, EPF এইখিনি পাব, ইনচেণ্টিভ আৰু মান্থলি ৰিৱৰ্ড কিছুমান পাব, 8 to 5,000। ফেচ টু ফেচ ইণ্টাৰভিউ হ'ব, এক্সপিৰিয়েঞ্চ হওক, ফ্ৰেছাৰ্ছ হওক, চবে আবেদন কৰিব পাৰে। যাৰ যাৰ FMCG এক্সপিৰিয়েঞ্চ আছে সিহঁতে যাতে এপ্লাই কৰে, প্ৰেফাৰেঞ্চটো বেছি হ'ব। 12 পাছ বা এবভ আবেদন কৰিব পাৰে। যাৰ যাৰ এইটো কোৱালিফিকেশ্যন নাই সিহঁতে যাতে এপ্লাই নকৰে, বা যাৰ যাৰ ইণ্টাৰেষ্টে নাই এনে যাতে এপ্লাই নকৰে। সময়খিনি আপোনাৰো যাব, আমাৰ লোকৰো যাব। সেইটো কাৰণে যোনে ইণ্টাৰেষ্টে ইমেইল আইডি তলত দিয়া আছে, নিজৰ কোনটো পষ্টৰ কাৰণে আবেদন কৰিছে, প্ৰেফাৰ্ড লোকেশ্যন নাই সেইবুলি, আৰু নিজৰ ঘৰৰ এড্ৰেছটো দি নিদিব, ওপৰৰ যোনকেইটা আছে সেইকেইটা কোনটো লোকেশ্যনত এপ্লাই কৰিব খোজে এইটো মেনশ্যন কৰি দিছে। 18 ডিচেম্বৰৰ ভিতৰত আবেদন কৰিব পাৰে, তাৰপিছত যদি ইণ্টাৰভিউ কাৰণে মাতে জনোৱা হ'ব। নেক্সট ভেকেঞ্চি আছাম কেমিকেল আৰু ফাৰ্মাচিউটিকেল প্ৰাইভেট লিমিটেড, LEDing, নৰ্থ ইষ্ট বেষ্ট ফাৰ্মা কোম্পানী, ৰিকুৱেট 1 মেডিকেল চেল ৰিপ্ৰেজেণ্টেটিভ ফৰ ইজ গোৱালপাৰা হেডকোৱাৰ্টাৰ, মিনিমাম কোৱালিফিকেশ্যন গ্ৰেজুৱেট, এজ লিমিট 30 ইয়াৰ্ছ বিলো, এক্সপিৰিয়েঞ্চ কেণ্ডিডেটবোৰে বেছি প্ৰেফাৰেঞ্চ হ'ব। চ' যোন যোন ইণ্টাৰেষ্টেড কেণ্ডিডেট হয় এপ্লাই কৰিব পাৰে আছাম কেমিকেল এণ্ড ফাৰ্মাচিউটিকেল প্ৰাইভেট লিমিটেড, AK আজাদ ৰোড, গোপীনাথ নগৰ, গুৱাহাটী। তলত দিয়া লেণ্ডলাইন নম্বৰটো কণ্টেক্ট কৰি ল'ব পাৰে, তাৰপিছত ইণ্টাৰভিউ কাৰণে গ'লে হ'ল, যোন যোন কেণ্ডিডেট ইণ্টাৰেষ্টেড হয়। নেক্সট ভেকেঞ্চিলৈ যাম। নেক্সট ভেকেঞ্চি ৰিকুৱেট মণ্টেশ্বৰী ট্ৰেইন গাৰ্লছ, হেভিং ফ্লুৱেঞ্চি ইন ইংলিছ আৰু হিন্দী, ফৰ এ প্লে স্কুল ইন যোৰহাট। কণ্টেক্ট নম্বৰ দি আছে, after 6 PM কণ্টেক্ট কৰিব পাৰে 17 ডিচেম্বৰৰ ভিতৰত। নেক্সট ভেকেঞ্চি ৱাক ৱান্টেড ফৰ এ কোচিং চেণ্টাৰ ইন গুৱাহাটী ক্লাব চেণ্টাৰ ইনচাৰ্জ ৰিচিপশ্যনিষ্ট, যাৰ যাৰ অভিজ্ঞতা আছে সিহঁতে এপ্লাই কৰিব পাৰে। ফেকাল্টি কম্পিউটাৰ, কোনো ফিজ দিব নালাগে, গ্ৰেজুৱেট যদি হৈ আছে আবেদন কৰিব পাৰে। নিজৰ নিজৰ ৰিজুমিখন এইটো হোৱাটছএপ নম্বৰত পঠাই দিব পাৰে 17 ডিচেম্বৰৰ ভিতৰত, তাৰপিছত যদি ইণ্টাৰভিউলৈ মাতে আপোনাৰ যাব লাগিব। নে ভেকেঞ্চি ৰিকুৱেৰ DTP অপাৰেটৰ 1টা ভেকেঞ্চি আৰু মাৰ্কেটিং ইউজিটিভৰ 4টা ভেকেঞ্চি, ফৰ এ গুৱাহাটী বেছ এডুকেশ্যন ইনষ্টিটিউট, আৰু নিজৰ নিজৰ CV খন এইটো ইমেইলত পঠাই দিব পৰা, কণ্টেক্ট নম্বৰ তলত দি আছে 17 ডিচেম্বৰৰ ভিতৰত, তাৰপিছত যদি ইণ্টাৰভিউলৈ মাতে জনোৱা হ'ব। নেক্সট ভেকেঞ্চি এক্সপিৰিয়েঞ্চ একাউণ্টেণ্টৰ ভেকেঞ্চি, ফৰ এ ফাৰ্ম ইন গুৱাহাটী, কাইণ্ডলি কণ্টেক্ট নম্বৰ তলত দিয়া আছে, BCOM পাছ কৰা হ'ব লাগিব আৰু টেলি তাৰপিছত একাউণ্টেণ্ট ফাৰ্ম বা টেলি আপোনালোকৰ CA ফাৰ্মত টেলিত অভিজ্ঞতা অলপ হ'লেও লাগিব, তেতিয়া আবেদন কৰিব পাৰিব। কণ্টেক্ট নম্বৰ ইমেইল আইডি দিয়া আছে, যোগাযোগখিনি কৰি ল'ব পাৰে। নেক্সট ভেকেঞ্চি মঞ্জুশ্ৰীছ ইন'ভেশ্যন প্ৰাইভেট লিমিটেড, গৌৰীপুৰ আমিনগাঁৱৰ পৰা আহিছে। কোৱালিফিকেশ্যন ITI, ডিপ্ল'মা ইন প্ৰিণ্টিং, মেকানিকেল আৰু ইলেক্ট্ৰিকেল, আৰু অ'পেনিং আছে 2টা+ ভেকেঞ্চি,
নর্থ গুৱাহাটীত আছে গৌরীপুৰ। আর যোনজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হয় নিজের রিজিউমে এইটি মেইলত পঠাই দিব পারে 17 ডিসেম্বরের ভিতর, তারপর যদি ইন্টারভিউলে মাতে জানা হব। দ্য ভেকেন্সি ইজ ফর ম্যানেজার ভেকেন্সি অনলি, ফিমেল ক্যান্ডিডেট উইল বি প্রেফার্ড ফর দ্য রোল। CTC বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, মিনিমাম 1 ইয়ার অভিজ্ঞতা লাগবে সেলসত, কাস্টমার রিলেশনশিপ কাস্টমার ফেসিং রোল হয়, লোকেশন সিলচর আসাম, এডুকেশন মিনিমাম গ্রেজুয়েশন। ইমেইল আইডি দুটা দিয়ে আছে, এই এয়ারটেলের পর আইসে, এয়ারটেল কোম্পানি বহু ভাল কোম্পানি আর ভাল একটা স্যালারি পাব, যোগাযোগ করব। ভেকেন্সি এইটো চাকরিত আপনার কোয়ালিফিকেশন গ্রেজুয়েট হলে চলে যাব আর অনলি ফিমেল এপ্লাই করব। ভেকেন্সি ডাউনটাউন গুরুকুল মৰাণহাটৰ পৰা আহিছে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজত আর ভেরিয়াস সাবজেক্টর ভেকেন্সি আছে, ফ্লুয়েন্সি লাগবে ইংলিশত, আর NTT প্রি প্রাইমারি, তারপর PRT কারণে আইসে, SMEs হিন্দি সোশ্যাল সায়েন্স আর EBS-এর কারণে, TGT কারণে ম্যাথামেটিক্স সোশ্যাল সায়েন্স ইনফরমেশন টেকনোলজি আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস যে ডেন্স ইন্ডিয়ান ক্লাসিক আর ওয়েস্টার্নের কারণেও আহিছে। ফ্রম প্রি প্রাইমারি টু TGT পজিশন, ইফ ইউ আর রেডি টু ইন্সপায়ার সাকসেস এপ্লাই নাও বাই মেনশনিং ইউর ডিজায়ার রোল ইন দ্য সাবজেক্ট লাইন। সো যোন ইন্টারেস্টে নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার সহিত নিজের রিজিউমে 3 দিনের ভিতর পঠাই দিব পারে, তারপর যদি ইন্টারভিউলে মাতে জানা হব। ভেকেন্সি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ভেকেন্সি, এই খালি ফিমেলের হয়, মেলে যাতে এটা এপ্লাই এনে নকরে। কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ, এই নো সেলস জব মানে সিটিং জব হয়, ব্যাংকত বহুত কমে সিটিং জব ওলাই, এই একটা ওলাইছে। সো বহি বহি কাম করব আরামসে ব্যাংকত, ফ্রন্ট ডেস্কের কারণে ভেকেন্সি, নলেজ হব লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ অসমীয়া ল্যাঙ্গুয়েজ মানে, আর কমিউনিকেশন স্কিল ভাল হব লাগবে, এইখানে পড়ি লোক পড়ে। কোয়ালিফিকেশন গ্রেজুয়েট উইথ মিনিমাম 1 to 2 ইয়ার্স অফ কাস্টমার এক্সপিরিয়েন্স, সার্ভিস এক্সপিরিয়েন্স, 1 ইয়ার একটা মিনিমাম অভিজ্ঞতা লাগবে ব্যাংকের আগে কাম করা, রহা আসাম, এটা রহা নগাঁওত আসিল থাকে, তারপর ভেকেন্সিটা আইছে, দুটা ইমেইল দিয়ে আছে, আর যাক যাক অরিজিনাল কপি লাগে, অরিজিনাল কপি ক্লিক করলে পাই যাব, 18 ডিসেম্বরের ভিতর আবেদন করে লোকে। ভেকেন্সি সাতিন ক্রেডিট কার্ড নেটওয়ার্কের পর ভেকেন্সি, রিজনেল কোঅর্ডিনেটর ভেকেন্সি যোরহাট আসামের কারণে, পোস্ট গ্রেজুয়েশন যার যার আছে প্রেফার্ড, অল টু নট ম্যান্ডেটরি, গ্রেজুয়েট হলে আবেদন করব পাৰিব, এনেকুৱা নহয় কি খালি পোস্ট গ্রেজুয়েশন হলে পাৰিব, আর ফ্রেশার্স হোক এক্সপিরিয়েন্স হোক সবে পাৰিব, খালি প্রেফারেন্স তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটক বেশি দিয়া হব, আর যার নলেজ আছে MS এক্সেলত। ইমেইল আইডি তলত দিয়ে আছে, 17 ডিসেম্বরের ভিতর আবেদন করব পারে, আপার আসামের ক্যান্ডিডেটর কারণে ভাল চাকরি হব, এটা একটা ফ্রেশার্স যেহেতু পাৰিব। ভেকেন্সি আপনার আছে ম্যানুফ্যাকচারিং সেক্টর এটার কারণে ভেকেন্সি, বিটেক বা বি বা ডিপ্লোমি ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেল ইঞ্জিনিয়ারিং করা হলে হল, এক্সপিরিয়েন্স হোক ফ্রেশার্স হোক সবে পাৰিব, স্যালারি পাব গেট 14,000, DET 13,000। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটবর ইমেইল আইডি তলত দিয়ে আছে, সাবজেক্ট লাইনত লিখি দিব পারে গেট বা DET, AIDC মৰণৈ আপনার গোয়ালপাড়ার পর আছে এপ্লাই করব পারে। ভেকেন্সি ICICI লম্বার্ডর পর ভেকেন্সি, ইউনিট সেলস ম্যানেজার রোলের কারণে, আর তেজপুর শিলং যোরহাটের কারণে আছে, মিনিমাম গ্রেজুয়েশন, CTC বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, নিজের রিজিউমে এইটি ইমেইলত পঠাই দিব পারে 17 ডিসেম্বরের ভিতর, সেইমতে পিছলে যদি ইন্টারভিউলে মাতে জানা হব। আর ভেকেন্সিলে যাম, ভেকেন্সি রিজনাল এডমিনের ভেকেন্সি, এইটো সাতিন ক্রেডিট কেয়ারের পর আছে, এসিস্টেন্ট ম্যানেজার রোলের কারণে, তেজপুরের কারণে ভেকেন্সি, অভিজ্ঞতা লাগবে মিনিমাম 4 বছর বা 5 বছর, মাইক্রো ফাইন্যান্স বা NBFC কাম করা, বাজেট হব 4 লাখ, 17 ডিসেম্বরলে আবেদন করব পারে। ভেকেন্সি আপনার আছে ফিনিশিং ইঞ্জিনিয়ার, বিটেক বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 5 to 7 ইয়ার্স অফ বিল্ডিং কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি, ওড়িশা আর আসামের কারণে আছে, ইমেইল আইডি তলত দিয়ে আছে, এপ্লাই করে দিব পারে। ভেকেন্সিলে যাম, ভেকেন্সি সিভা ইনফ্রাটেক LPP জব ওপেনিং ফর দ্য রোল অফ প্রজেক্ট ম্যানেজার, DPM সাইট সিভিল সাইট ইঞ্জিনিয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ার ফর নগাঁও, তেজপুর শিলচর, বেহালি গুহাটি, লোকেশন ফর আসাম, বিটেক বা ডিপ্লোমা, মিনিমাম 3 বছর অভিজ্ঞতা লাগবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনার রিজিউম এইটি ইমেইলত পঠাই দিব পারে, আর কোন পোস্ট আবেদন করেছে সেটা মেনশন করে দিয়ে, আর কোন লোকেশনত আবেদন করেছে মেনশন তো করে দিব, নহলে কেউ নামাতি পাব ইন্টারভিউলে। ভেকেন্সি টাটা মোটরস মানে কার্সর পর ভেকেন্সি, গুহাটির কারণে সেলস ট্রেইনার ভেকেন্সি, ডোমেইন হব ট্রেইনিং আর ডেভেলপমেন্ট গুহাটির লোকেশনের কারণে, গ্রেজুয়েট বা ব্যাচেলর ডিগ্রি ইন মার্কেটিং বা রিলেটেড ফিল্ড হলে এপ্লাই করব পারিব, 1 to 3 ইয়ার্স একটা অভিজ্ঞতা লাগবে, সেক্টর প্রেফারেন্স দিব যদি অটোমোবাইলের জড়িত হয়, 15,000 to 20,000 স্যালারি পাব, পড়ি লোক এইবার পড়ি লয় তলত ইমেইল আইডি দিয়ে আছে, 18 ডিসেম্বরের ভিতর আবেদন করে দিব পারে।
ভেকেন্সি চোলামণ্ডলম ফাইনেন্স আর ইনভেস্টমেন্ট লিমিটেডের পর ভেকেন্সি, সেল এক্সিকিউটিভের ভেকেন্সি, সেক্টর হবে NBFC, পার্সোনাল লোন আর বিজনেস ডেভেলপমেন্ট আনসিকিউর্ড, তেজপুর, বিশ্বনাথ চারিআলি, হোজাই, ওরাং আর লঙ্কার প্রায় আইসি, ইমিডিয়েটলি তলত দিয়ে আছে, অ্যাপ্লাই করে দিব 18 ডিসেম্বরের ভিতর। ফ্রেন্ড আজিলে মানে যে ভিডিওটা চাই ভাল লাগে ভিডিওটা একটা লাইক করে দিব, আপনার ফ্রেন্ডের সহ অনুভব দিব, ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করে দিব, যাতে সিহত একটা হেল্প হয়ে যায়। আজিলে মানে আগলে ভিডিও চাই থাকবে আর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, আর কিন্তু যদি সুবিধা আছে কমেন্ট সেকশন বা ফেসবুকে যদি সুদিব পারে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ যদি জেনে হবো পারে, তাহলে আপডেটবুর পাই থাকবে, বহুত ভাল ভাল আপডেট পাই তাতে যোনবোর ভিডিও দিয়া নয়। আজিলে মানে আজিও কোনোবা এটা ইন্টারভিউ আসে সেইটার আপডেট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপত দিয়া হয়ে আছে, চাই লোক পারে আজিলে মানে।